ভূমি বিবাদক কেন্দ্র করে দুই ফৈদর মাজত হওয়া হতাহতিত এজন যুবক নিহত আর আঠজন আহত। এই ঘটনা সংঘটিত হয়েছে লক্ষীপুর খালিচাভিটাত। গোয়ালপাড়া জেলার লক্ষীপুর আরক্ষী থানার অন্তর্গত খালিচাভিটাত এক ভূমি বিবাদক কেন্দ্র করে একজন যুবক নিহত হওয়ার আটগুলো লোক গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানিব পৰা মতে খালিচাভিটা মুসলিমপাড়া গাঁৱৰ নিজৰ এই দুই ভাতৃ উবিয়াল হক আৰু সফুৰ ৰহমানৰ মাজত যোৱা কিছুদিনৰ পৰা ভূমি বিবাদ চলি আছিল। তিনি ভায়েককাৰ পৰিয়ালৰ সদস্য চলাচল কৰা পথৰ মাজত উবিয়াল হকে বলপূৰ্বকভাৱে ঘৰ নিৰ্মাণ কৰাত নতুনকৈ কাজিয়াৰ সূত্ৰপাত ঘটে। ইতিমধ্যে আপোচ মীমাংসাৰ বাবে কেইবাবাৰো গাঁও সভা বহে, কিন্তু সমস্যাটো সমাধান নোহোৱাত আজি বাধ্য হৈ সফিউৰ ৰহমানৰ পৰিয়ালৰ সদস্যসকলে থানাত গোচৰ কৰে। পিছত থানাৰ পৰা আৰক্ষীয়ে খালিচাভিটা মুসলিমপাড়ালৈ গৈ উবিয়াল হকক আটক কৰে। এই খবৰ শুনা পাই উবিয়াল হকৰ পুত্ৰসকলে সফিউৰ ৰহমানৰ পৰিয়ালৰ সদস্যসকলৰ ওপৰত আক্ৰমণ চলায়। আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণৰ পিছত গুৰুতৰভাৱে আহত আটোৱাৰ ৰহমানক ধুমেৰঘাট ৰাজ্যিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰে। সেই মুহূৰ্তত উবিয়াল হকৰ পুত্ৰ ছাবিৰ আলমে আহত আটোৱাৰ ৰহমানক চিকিৎসালয়ৰ কেচিয়াৰৰ হাতত লৈ আটোৱাৰ ৰহমানৰ পিঠিত সুমুৱাই দিয়ে। পিছত ধুমেৰঘাটৰ পৰা খৰধৰকৈ লক্ষীপুৰ প্ৰাথমিক চিকিৎসালয়লৈ আনে যদিও আৰু বাটতে আটোৱাৰ ৰহমানে শেষ নিশ্বাস ত্যাগ কৰে। ভূমিকেন্দ্ৰিক এই বিবাদটো মফিদুল সাত্তাৰ, আখতাৰুল জয়নাল আৰু আনটো ফৰিদৰ ছাব্বিৰ আনোৱাৰ আব্দুৰ ৰহমান, ৰছিদুল আলমকে ধৰি মুঠ আঠজনকৈ লোক আহত হয়। হত্যাকাৰী ফৈদটোৰ পাঁচগৰাকী আছামীক ইতিমধ্যে আৰক্ষীয়ে আটক কৰিবলৈ সক্ষম হৈছে। কিছুদিন আগতে বেলেগ মানুষক মারিছিল বাজারত, পুলিশে বাঁচাইছে, মানে রাস্তাতে ঘরটা উঠে, হ্যাঁ রাস্তাতে ঘরটা উঠেছে। এটা মানা করবো গেছে যে ঘরটু তাত না উঠে বাল বাচ্চা খুব খুঁজে পেলাম, মানুষের মাটু দিয়ে তো আহব যাব না দিব, আহিবলে না দিব, তুই ঘরটু না উঠে এই যে লাগি গল, লাগি গল মানে একটু থানা থাকি পুলিশে লই আহিল। পিছত তাই সাইড পাঁচটা লড়াই এতর ঘরত যা মারিলে, কোনে কোনে মারিলে পাঁচটা লড়া কোন কোন আছিল নাম কি? একটা সানোয়ার হোসেন, একটা ছাব্বিশ, আর দুইটা কি আর তিনটা কি নাম আছে মন মনত নাই, পাঁচজনে মারিল। কি হেদি মারিছে? আর মায়ও মারিলে। কি হেদি মারিছে? মারিছে লাঠি আর ডিগার আর দাও। তাতে মরিছে নাকি? হ্যাঁ তানা তাই মারে মরিছে, এই মেডিকেল ধুমেরঘাট মেডিকেল তাই। তার স্যারে কইছে যে আমি লই যা ট্রিটমেন্ট করু, আক তারপিছত হবো গাড়িটু তাসাই ভাতিছে গাড়িটু উঠছে। ওঠার পরে আমি পিছত আইতে আইতে ইফালে বলে কেসি দিয়ে মারিছে ওই হসপিটাল আছে হসপিটালে মরা লড়াজনের নামটা কি আছে? নিউজ ডেস্ক রিপোর্ট, জি নিউজ প্রেস।